السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ جنات مغفرت ڈیجیٹل جو کہ پرتھم دیکھا تھی پریم کی گھٹے کین گھٹے پرتھم دیکھا تھی پریم بولے کچھ آسے আমরা মুহূর্তে দেখে দেখায় মানুষের বিচার করি, হ্যাঁ আসলে এটা অনেক ভুল। আমরা সাথে সাথে দেখি একজন মানুষকে মনে করি জীবন সঙ্গী বা পছন্দ করি এবং তার বিচার আরেকজন সাথে সাথে আরেকজনকে বাদ করে দেই। সাথে সাথে একজন মানুষকে বিচার বুদ্ধিতে গ্রহণ করা এবং বাদ করে দেওয়া এটা সেই ঠিক নয়। বিজ্ঞানের বলছেন ভালো লাগার কারণ একটি জটিল কারণ, এই কারণের সম্পর্কে ব্যাখ্যা করতে গিয়ে তারা হিমশিম খেয়ে যায়। প্রথম দেখা দিয়ে মুহূর্তে কোনো কিছু সম্পর্কে আমাদের মনে যে ছাপ তৈরি হয় সেটি বৈজ্ঞানিক বেশ জটিল। আমাদের মনে যখন কোনো কিছু সম্পর্কে একটা সিদ্ধান্ত নেই, সেখানে এমন অনেক বিষয় আছে আমাদের নিয়ন্ত্রণের বাইরে। এমন এক স্নায়ু প্রক্রিয়া এক্ষেত্রে জড়িত যা আমাদের একেবারেই বুঝি না। অনেক ভুল গত বাধা ধারণা এক্ষেত্রে ভূমিকা রাখে। কোনো কিছু সম্পর্কে আমাদের মানে ফার্স্ট ইমপ্রেশন প্রথম ছাপ কীভাবে তৈরি হয় সেটা যদি আমরা বুঝতে পারি তাহলে হয়তো আমরা এ থেকে কিছু মুক্তি পেতে পারি। কেউ আকর্ষণীয় কিনা সেই সিদ্ধান্ত আমরা কিন্তু নেই চোখের পলকে, কিন্তু তাদের মানে এই নয় যে আমাদের এই যে বিচারে নির্ভুল। আমরা যখনই মুহূর্তে বিচার করে কিছু লোককে বাতিল করে দিচ্ছি, তাদের মধ্যে হয়তো আমাদের উপযুক্ত কোনো জীবনসঙ্গী থাকতে পারে। নারী পুরুষের কিসের ভিত্তিতে পরস্পরের প্রতি আকৃষ্ট হয়? কাউকে যখন আমরা পছন্দ করি সেখানে আমাদের পরিবেশের ব্যক্তিগত এবং আবেগ অনেক কিছুই কিন্তু একসঙ্গে কাজ করে। কাজে কারো ব্যাপারে আমাদের মধ্যে যখন প্রথম কোনো রোমান্টিক ফার্স্ট ইমিগ্রেশন প্রেমবোধ জাগ্রত হয় তখন আসলে কি ঘটে? আর আজকের ডিজিটাল যুগে নানা রকমের যে ডেটিং অ্যাপ বেরিয়েছে সেটা কীভাবে মানুষের সঙ্গে বাছাইয়ের ব্যাপারটিকে প্রভাবিত করছে? প্রথম ছাপ, কারো মুখে দেখা তার সম্পর্কে একটা ধারণা তৈরি করতে আমাদের সময় লাগে 1 সেকেন্ডে 10 ভাগের 1 ভাগ। কারো সম্পর্কে আমাদের মনে এই প্রথম ছাপ কেবল মানুষই কতটা আকর্ষণীয় সে সম্পর্কে নয়, তার চরিত্র নানা বৈশিষ্ট্য সম্পর্কেও কিছু অনুমান এর মধ্যে থাকে। যেমন ধরা যাক কেবলমাত্র কোনো রাজনৈতিক চেহারা দেখেই যখন মানুষ তার যোগ্যতা সম্পর্কে ধারণা তৈরি করে, তার মধ্যে নির্বাচনে এই রাজনীতিকের সফল হওয়ার সম্ভাবনা কতটা সেটাও থাকে। যদিও সেই রাজনীতিক আসলকে কী তার কোনো কিছুই মানুষের জানে নেই, 1 সেকেন্ডের ভগ্নাংশের মধ্যেই কারো সম্পর্কে এরকম একটা ধারণা তৈরি করা ফেলা আমার বেশিরভাগ মানুষের কিন্তু তা করছি, কিন্তু তার মানে এই নয় যে লোকটি সম্পর্কে আমাদের এই ধারণা সঠিক। প্রিন্সটন বিশ্ববিদ্যালয় অধ্যাপক আলেকজান্ডার টডোর একটি বই লিখেছেন যার শিরোনাম ফেস ভ্যালু দ্য ইরেসিস্টেবল ইনফ্লুয়েন্স অফ ফার্স্ট ইমপ্রেশন। তার মতে প্রথম মুহূর্তে তৈরি হওয়া ধারণা ভুল হতে পারে। একজন মানুষ সম্পর্কে অল্প দেখাতেই ধারণা তৈরি করার এই চেষ্টা আসলে হাস্যকর। কেবলমাত্র অপরিচিতদের সম্পর্কে আমরা ফার্স্ট ইমপ্রেশন তৈরি করি, কাজে এই ধারণা আসলে একেবারে ভাষা। কিন্তু আমাদের ধারণা ভুল বা সঠিক যাই হোক, আমরা খুব দ্রুত এই সিদ্ধান্ত নেই এবং তা আমাদের মনে গেঁথে থাকা। ধরা যাক 1 সেকেন্ড 10 ভাগের 1 ভাগ নয়, আরও অনেক লম্বা সময় ধরে আমরা কাউকে দেখলাম কিন্তু তারপরেও কিন্তু লোকটিতে কতটা আকর্ষণীয় সে সম্পর্কে প্রথম মুহূর্তে যে ধারণা আমাদের মনে তৈরি হয়েছিল তা বদলানো সম্ভব কিন্তু কম। এই যে কারো সম্পর্কে এক মুহূর্তে ওই ছবি, তাতে লোকটি নানা বৈশিষ্ট্য সম্পর্কে অনেক ধরনের অনুমান থাকে। কারো মুখে দেখে মানুষের মুহূর্তেই 3টি বিষয় সিদ্ধান্ত নেয়, মানুষটি কতটা আকর্ষণীয়, কতটা বিশ্বাসযোগ্য, কতটা কৃতিত্বপরায়ণ। শারীরিক সৌন্দর্য পরস্পর পছন্দ করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। মানুষের বিবর্তনের ইতিহাসে যদি আমরা দেখি এতে অবাক হওয়ার কিছু নেই। মিলনের সঙ্গী খোঁজার সময় কেউ আকর্ষণীয় কিনা সেই বিচার মানুষের পূর্ব শরীরও করত। বিশ্বযোগ্য তার বিচারে দরকার হয় তার সঙ্গে সামাজিক মেলামেশা সম্ভব কিনা তা জানতে, আর কৃতিত্বপরায়ণ কিনা সেই বিচার দরকার হয় সংঘাত এড়াতে। অধ্যাপক টডোরোভ বলছেন কৃতিত্বপরায়ণের মতো চরিত্রিক বৈশিষ্ট্য মূলত পুরুষ
পুরুষালী বা বের সঙ্গে সম্পর্কিত ফার্স্ট ইমপ্রেশন তৈরি করার বেলায় পুরুষরা আর নারীকে সমানভাবে বিচার করা হয় না। কেন কোনো নারীর মধ্যে যখন পুরুষালী ভাব দেখা যায় তখন সেটিকে নেতিবাচকভাবে দেখা হয়, অন্যদিকে পুরুষদের বেলায় পুরুষ শাসিত ভাবকে দেখা হয় ইতিবাচক দৃষ্টিতে। এটা যে শুরু পুরুষের করবে তা নয়, নারীরাও একজন পুরুষালী ভঙ্গি নারীর ব্যাপারেও নেতিবাচক ধারণা তৈরি করবে। কারো চেহারা দেখে যে ধরনের তৈরি হয় সেটি একেবারেই অগভীর ভাষা একেবারেই সাধারণ, এই ধারণা ভুলও হতে পারে। একটা ডেটিং অ্যাপের কথা ধরা যাক, সেখানে যখন আমরা কারো ছবি দেখি তখন আমাদের বিবেচনায় নিতে হবে ছবিটি কীভাবে তোলা হয়েছে সেই বিষয়টিও। যখন কারো চেহারা নিয়ে গবেষণা করা হয় তখন কিন্তু একজনের মানুষ বহু ধরনের ছবি করা হয়, তারপর সেগুলোকে মিলিয়ে একটি গড়পড়তা ছবি তৈরি করা হয়, যেটি হয়তো দেখতে অনেকটা পাসপোর্টে ব্যবহৃত ছবির মতো। কিন্তু ডেটিং অ্যাপে কারো প্রোফাইলে গিয়ে এমন ছবি আপনি মোটেই দেখতে পাবেন না। মানুষের ছবি কম্পোজিশন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যেমন ধরা যাক নিচু অ্যাঙ্গেল থেকে তোলা পোর্ট্রেট দেখে মনে হবে লোকটি খুব কৃতিত্বপরায়ণ, পুরুষদের বেলায় এমন ছবি ইতিবাচক মনোভাব তৈরি করবে, তবে নারীর বেলায় ধারণাটি হবে নেতিবাচক। আবার উঁচু অ্যাঙ্গেলে থেকে তোলা ছবির বেলায় আপনার ঠিক উল্টো ব্যাপার ঘটবে। যাই হোক, ডেটিং অ্যাপে নিজের প্রোফাইলে আমরা যে ছবি দেখি সেগুলো খুব সতর্কভাবে বাছাই করা, যাতে করে আমাদের খুব ভালো দেখা যায়। শুধু আকর্ষণীয়ভাবে উপস্থাপনের জন্য নয়, এই ছবির মধ্যে আমাদের যে নিজেদের ব্যক্তিত্ব, সামাজিক অবস্থান, অন্যান্য বৈশিষ্ট্য তুলে ধরার চেষ্টা করি। যেমন অনেক তাদের সমাজমূলক কাজের ছবি ব্যবহার করেন। কেমন সঙ্গী পছন্দ? খোলাখুলি সেই আলাপ অনেক বেশ কার্যকরী। তবে আপনি যদি সযত্নে আপনার প্রোফাইলে ছবির গ্যালারি সাজান, সব কিছু ভেস্তে যেতে পারে। শুধুমাত্র আপনার প্রোফাইলের আগে পরে কাদেরটা দেখা যাচ্ছে তার উপর নির্ভর করে। এটাকে বলে সিকুয়েন্স ইফেক্ট। ডেটিং অ্যাপসে এ বিষয়ে এটাকে বর্ণনা করা হয় লাভ অ্যাট সেকেন্ড সাইট, দ্বিতীয় দেখা প্রেম বলে। ডেটিং অ্যাপে যখন সম্ভব জীবনসঙ্গী হিসেবে আকর্ষণীয় প্রোফাইলগুলোর রেটিং করতে বলা হয়, তখন দেখা যায় আগের প্রোফাইলটিতে কে যদি আপনি আকর্ষণীয় বলে রেটিং দিয়ে থাকেন, এমন সম্ভাবনা প্রবল যে পরেরটি প্রোফাইলটিতেও আপনি তাই করবেন। কাজেই কোনো আকর্ষণীয় প্রোফাইলের পরেরটি যদি আকর্ষণীয় নাও হয় সেটি আপনার কাছ থেকে ভালো রেটিং পেয়ে যেতে পারে। একইভাবে কেউ আকর্ষণীয় হওয়ার পরও আগের প্রোফাইলে আকর্ষণীয় হওয়ার ভালো রেটিং নাও পেতে পারে। ফার্স্ট ইমপ্রেশন ব্যাপারটা ঘটে খুবই তাড়াতাড়ি, কিন্তু একটি খুবই অগভীর। আর যদি আরও ভালো তথ্য পেলে এটি পরিবর্তিত হয়। এসে যেমন আপনার সঙ্গে যখন কথা বলা শুরু করেন, দুজন মানুষ পরস্পর পছন্দ করবে কিনা তা জানার একটাই উপায় তা হলো তাদের কথা বলতে হবে। কথা না বলে পরস্পর সম্পর্কে মানুষের ভালো ধারণা পায় না, বলছেন অধ্যাপক টুডু রূপ। প্রথম কথোপকথন অনলাইনে আমরা আমাদের সম্ভাব্য প্রেমিক প্রেমিকার সঙ্গে যে ভাষায় কথা বলি তা নিয়ে গবেষণা চালানো হয়। প্রথম ডেটে এর পর দ্বিতীয়বারে দুজনের মধ্যে আবার দেখা হবে কি না তা জানার জন্য দুজনকে কথাবার্তা বা নানা কৌশল গবেষণা বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করেন। প্রথম যেভাবে তাদের আলাপ শুরু হয় তা থেকে প্রথম তাদের যেদিন সমানা সামনে দেখা হয় সে পর্যন্ত প্রথম তারা যে কথা বলে আলাপ শুরু করে তার ভিত্তিতে আমরা কোনো পার্থক্য খুঁজে পাইনি। বেশিরভাগ লোক তাদের আলাপ শুরু করে হায় বলে নির্দোষ ভঙ্গিতে। তারা শুরুতে যাই বলুক তাতে তাদের সম্পর্কে চূড়ান্ত পরিণতি আলাদা কিছু হয়নি, বলছেন ওয়েস্ট ভার্জিনিয়া ইউনিভার্সিটি লিজেল সারাভি। কোনো অ্যাঙ্গেলে কার ছবি তোলা হচ্ছে সেটাও কাউকে পছন্দ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মানুষের সাড়া দেওয়ার হার বেশ কম, কাজেই যখন আপনার মেসেজের কোনো উত্তর আসে না তখন আপনি আর কোনো ব্যক্তির মেসেজ পাঠাতে চাইবেন না। ডেটিং সচরাচর যেটা দেখা যায় পুরুষরাই মেয়েদের প্রস্তাব দেয়। অনলাইন ডেটিং এর ক্ষেত্রে আমরা এই একই ব্যাপারটি দেখছি, কিন্তু মজার ব্যাপার হচ্ছে কথাবার্তার ক্ষেত্রে যে কৌশল নারী পুরুষ নেয় সেখানে আরও খুব বেশি পার্থক্য দেখেনি। এখন নারী আর পুরুষের মধ্যে
সাথে মিলিয়ে মিলি বেশি সব মিলিয়ে গবেষণা 18 ধরনের ডেটিং কৌশল দেখতে পেয়েছেন, যারা আলাপের প্রথম লাইনে পরে কার কেমন সঙ্গী পছন্দ সেই আলোচনায় গেছেন। দেখা গেছে তাদের ক্ষেত্রে দ্বিতীয়বারে দেখা সাক্ষাৎ হয়েছে বেশি নিজেদের সম্পদ সামাজিক মর্যাদা নিয়ে আলাপের চাইতে, এটি অনেক বেশি কার্যকরী। সবচেয়ে কম কার্যকরী কথোপকথন ছিল অন্য মানুষের সঙ্গে ডেট করার অভিজ্ঞতা। অনেক সময় অনলাইনে ডেটিং এর মাধ্যমে আপনি একজন সম্পর্কে নিজের মাথা একটা ধারণা তৈরি করেন যা আপনার প্রত্যাশা পূরণ নাও করতে পারে। যখন আমাদের কাছে যথেষ্ট তথ্য থাকে না, তখন আমরা লোকজন সম্পর্কে একটা কাল্পনিক ধারণা দাঁড় করাই, বলছেন লিজেল সারাভি। প্রথম সাক্ষাৎকার সঙ্গী হিসেবে একজন মানুষ কতটা আকর্ষণীয় সেটা আমরা মূল্যায়ন করলাম। তারপর দুজনের মধ্যে যথেষ্ট কথাবার্তা হলো। এরপর দুজনের মধ্যে প্রথম সামানা সামনে দেখা সাক্ষাৎ সিদ্ধান্ত হলো। তারপর কি এরপর কিন্তু আমাদের আরও জটিল কিছু কিছু বিষয় সম্পর্কে সিদ্ধান্ত আসতে হবে। অনলাইন ডেটিংয়ের একটি অন্যান্য বৈশিষ্ট্য হচ্ছে একজনের প্রত্যাশা পূরণ করতে পারবে কি পারবে না সেটা বোঝার জন্য তার যথেষ্ট দীর্ঘ সময় পায়। ডেটিং অ্যাপে আমরা কার সঙ্গে ডেট করতে চাইবো তা মূলত নির্ভর করবে দুটি বিষয়ের উপর। প্রথম, আমরা ডেটিং অ্যাপে যাদের সঙ্গে যোগাযোগ করতে পারি তাদের কাকে আমরা সঙ্গী হিসেবে কামনা করছি। দ্বিতীয়, নিজের সম্পর্কে আমাদের নিজের ধারণা কি। আমরা সাধারণত তাদের সঙ্গেই ডেট করতে চাইছি যাদের আমরা শরীরে সৌন্দর্য জনপ্রিয় ও অর্থমূলক বিচারের নিজের সমকক্ষ মনে করি। নারী এবং পুরুষ উভয়ই এই কৌশল নেয়। যারা নিজেদের সম্পর্কে উচ্চ ধারণা পোষণ করেন তারা হয়তো তাদের মতোই কাউকে সঙ্গী হিসেবে বেছে নিতে চাইবেন, কারণ তারা মনে করেন এক্ষেত্রে তাদের সফল সম্ভাবনা বেশি। কোন পরিবেশে কারোর সাথে প্রথম দেখা হচ্ছে সেটাও সঙ্গী বাছাইয়ের সিদ্ধান্তের প্রতি প্রভাবিত করে। ডেটিং এর জন্য মানুষ কেমন সঙ্গী খুঁজছেন যখন সেটা বর্ণনা করতে বলা হয় তখন দেখা যায় লোকজন আসলে বেশিরভাগই সময় তা ভুলভাবে বর্ণনা করে। যেমন পুরুষের বলে তারা বুদ্ধিমতী নারীরা তো আকর্ষণ বোধ করে, কিন্তু বাস্তবে যখন তারা কোনো বুদ্ধিদীপ্ত নারীর মুখোমুখি হয় তারা কিন্তু অতটা আকর্ষণ বোধ করে না। হয়তো নিজেদের বুদ্ধিমত্তা নিয়ে পুরুষদের নিরাপত্তাহীনতা এর একটা কারণ। ডেটিং এর ক্ষেত্রে মানুষের আচরণ বোঝার একটা ভালো উপায় স্পিড ডেটিং, কারণ বাস্তব জীবনে আমরা যেভাবে সম্ভাব্য জীবন সঙ্গীর দেখা পাই স্পিড ডেটিং এর পরিবেশ অনেকটা সেরকমই। লস এঞ্জেলস ইউনিভার্সিটি ক্যালিফোর্নিয়া কারেন ইউ বলেন, হয়তো কোনো পানশালা হঠাৎ করে কারো সঙ্গে আপনার দেখা হলো। নতুন কারো সঙ্গে সাক্ষাতের জন্য আপনি সাধারণত 1 ঘন্টা সময় আর পান না। স্পিড ডেটিং এর বেলায় যখন কেউ একজনের সঙ্গে সাক্ষাতের পর বেশ খুশি বোধ করতে থাকেন তখন তিনি কিন্তু পরের জনকে তিনি সম্ভাব্য সঙ্গী হিসেবে বিবেচনা করবেন এমন সম্ভাবনা কমে যায়। এটাকে বলা হয় কন্ট্রাস্ট ইফেক্ট, অর্থাৎ আমাদের মানসিকভাবে যে অবস্থায় আছি তার উল্টো প্রক্রিয়া দেখাতে থাকি। এই কনস্ট্যান্ট ইফেক্ট পুরুষদের মধ্যে বেশি দেখা যায়, তবে এটা সব সময় আগের জনের প্রতি আগ্রহ দিয়ে ব্যাখ্যা করা যাবে না। স্পিড ডেটিং এবং এর ওই সন্ধ্যার শুরুতে একটা ইতিবাচক মুডে থাকলে তার প্রতিক্রিয়া হবে একই রকম, অর্থাৎ একজনের সার্বিক মানসিক অবস্থা একটা প্রভাব পড়ার কারোর প্রতি আমার আগ্রহী হব কি হব না তার উপর। আমরা সম্ভাব্য ডেটিং সঙ্গীর কোনো ধরনের চরিত্রিক বৈশিষ্ট্যের উপর গুরুত্ব দেব সেটা নির্ভর করে আমরা কোন সংস্কৃতির মানুষে তার উপর, কারণ ওই ইউ বলেন পশ্চিমা দেশগুলো মানুষের নাস্টিসিস্ট আত্মপ্রেমী মানুষের দিকে বেশি আকৃষ্ট হয় কারণ তারা বহুমুখী আত্মবিশ্বাসী সঙ্গী খুঁজেন। দুজন নারী পুরুষ যখন পরস্পর সমান ব্যবসান্ত করে সেটাকে অলৌকিক ঘটনা বলে মনে হয়, কারণ উ বলেন এর বিপরীত এশিয়া আমেরিকা সংস্কৃতির সহৃদয়তা বেশি গুরুত্বপূর্ণ পায়। তবে শারীরিকভাবে কতটা আকর্ষণীয় শেষ বিচারে নারী পুরুষ উভয় ক্ষেত্রে সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে সেটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। দুজন নারী পুরুষ তারা দুজনেই পরস্পরের প্রতি সমানভাবে আকৃষ্ট, তারা পরস্পর যে পরস্পর খুঁজে পাচ্ছে এটা একটা অলৌকিক ঘটনা বলে মনে হতে পারে, কারণ এত রকমের জিনিস এই দুজনের পরস্পরের পছন্দ করার পেছনে কাজ করে। প্রথম সাক্ষাতে আগে তাদের মধ্যে যে কথা বলা হয়েছে তাদের সেই সময়ের মুড, তাদের সাংস্কৃতিক পটভূমি, যে অ্যাঙ্গেলে তারা পরস্পরের দিকে তাকিয়ে নিজের সম্পর্কে তাদের ধারণা, এই সব কিছু এখানে ভূমিকা রেখেছে।